जय गुरु, जय गुरु, जय गुरु, जय गुरु, जय गुरु। আমার কথা শোনা যাচ্ছে? আগে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। যথা সময় শঙ্খধ্বনি মাধ্যম দিয়ে প্রার্থনা আরম্ভ করবেন রামনগর সত্সঙ্গ বিহার থেকে শ্রদ্ধেয় গুরুভ্রাতা প্রফুল্ল কুমার মণ্ডল দাদা। জয় গুরু, জয় গুরু। মাগুদানা প্রেম ধর বর কর
সৎসঙ্গ প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয় গুরু ভ্রাতা সুকুমার সরকার দাদা ভুবনেশ্বর থেকে। তাঁর পরিবারের মঙ্গলের জন্য এবং বিশ্ব মঙ্গলের শান্তির জন্য 2 মিনিট নাম জপ এখন আমরা করব। জয় গুরু।
জয় গুরু। আমরা এখন পবিত্র সত্যাংশ গ্রন্থ পাঠ শুনব শ্রদ্ধেয় গুরু ভ্রাতা সুকুমার সরকার দাদা ভুবনেশ্বর থেকে, তাকে অনুরোধ জানাচ্ছি সত্যাংশ গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুচন্দ্রের স্বাস্থ্য লিখিত সত্যাসন গ্রন্থ থেকে পাঠ। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুক যে কোনো একটি অধিকারী হবে ততটুক সমস্ত গুলির অধিকারী হইবে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন উড়িয়া ভাষায় অনুবাদ সত্যম শরণের করবেন শ্রদ্ধে গুরুভ্রাতা সরোজ কুমার সামল ভাই বরজ রামনগর থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। সুবুজ দাদা। হ্যাঁ সুবুজ। জয় গুরু। ভিডিওটা দৌ না দি না, মু খালি আছি। পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঘোষ শ্রী হস্ত লিখিত বাণী ওড়িয়া অনুবাদ সত্যানুষ্ঠ গ্রন্থ পাঠ। অহংকার আসক্তি আনি দিয়ে, আসক্তি আনি দিয়ে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কামর হি ক্রোধর উৎপত্তি, আউ ক্রোধ আসে হিংসা। ভক্তি আনি দিয়ে জ্ঞান, জ্ঞান দ্বারা সর্বভূতের আত্মবোধ হয়ে, সর্বভূতের আত্মবোধ হলে হি আসে অহিংসা, আউ এই অহিংসা ঠারু আসে প্রেম। তুমি যেউ পরিমাণে যেকোনো গোটিকর অধিকারী হব সেই পরিমাণ সব গুড়িকার অধিকারী হব। জয় গুরু দাদা। জয় গুরু। পবিত্র ঠাকুরের শ্রীমুখনুষ্ঠিত নারী নীতি গ্রন্থ পাঠ করবেন রামনগর থেকে শ্রদ্ধা নন্দিতা ঘোষ মা। আমি তাকে অনুরোধ জানাচ্ছি চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। অভিগমনে শ্রদ্ধা ও শয্যা। স্বামীর নিকট সুসজ্জিত হইয়া সুভাব ও চিন্তাপরায়ণ হইয়া শ্রদ্ধা ও অভিনিবেশ সহকারে তাহার অভিগমন করার রীতি বলিয়া দেয় স্বামী কেমন ভাবে উদ্দীপ্ত ও তোমাতে আনত হইলে সুসন্তান লাভ ঘটিয়া থাকে। আর ইহা সুপ্রজননের একটা প্রধান ধারা। বাণী সংখ্যা 149। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এরপরে উড়িয়া ভাষায় ঠাকুরের নারীনীতি গ্রন্থ অনুবাদ পাঠ করবেন রামনগর থেকে পারুল পালমা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রঙ্কর শ্রীমুখ নিশ্চিত নারীনীতি গ্রন্থর ওড়িয়া অনুবাদ। ঝিও মোর তোমার সেবা, তোমার চালিবা, তোমার চিন্তা, তোমার কহিবা পুরুষ জনসাধারণଙ୍କ ଭିତରେ ଯେପରି ଏପରି ଗୋଟାଏ ଭାବର ସୃଷ୍ଟି କରେ ଯେଉଁଥିରେ ସେମାନେ ଅବନତ ମସ୍ତକରେ ନତଜାନୁ ହୋଇ ସସମ୍ଭ୍ରମେ ଭକ୍ତି ଗଦଗଦ କଣ୍ଠରେ ମା ମୋର
জননী মোর কহি মুগ্ধ হুয়ন্তি তৃপ্ত হুয়ন্তি তৃপ্ত হুয়ন্তি কৃতার্থ হুয়ন্তি তেবে হি তুমি নারী তেবে হি তুমি সতী। নারীর নীতি অভিগমনরে শ্রদ্ধা ও সজ্জা স্বামীঙ্କ নিকটକୁ সুসজ্জিত হৈ সুভাব ও চিন্তা পরায়ণ হৈ শ্রদ্ধা ও অভিনিবেশ সহকারে তাঙ্কର অভিগমন করিবা হে রীতি হি কহিদেব স্বামী কিপরি ভাবরে উদ্দীপ্ত ও তুমঠারে আনত হেলে সুসন্তান লাভ ঘটিথায় আউ ইহা সুপ্রজননর গোটিয়ে প্রধান ধারা। বাণী সংখ্যা 149। জয় গুরু দাদা। জয় গুরু জয় গুরু। এরপরে পবিত্র শাস্ত্র এবং সদাচার সূত্র গ্রন্থ পাঠ করবে অনুগুল থেকে সুজন কুমার হালদার। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শাস্ত্র সদাচার সূত্র পাঠ। তোমার অস্তিত্ব জীবন স্পন্দন যেমন তোর তাৎপর্য নিয়ে চলছে লালসাদীপ্ত কৃতি সম্বেককেও তদনুক সমতায় বেঁধে নিয়ে যা করবার করো সতর্কতাশীল সু অবদান নিয়ে এমন তোর নিয়ন্ত্রিত করে যদি চলতে পারো তোমার অস্তিত্বেও স্বস্তি উচ্ছ্বাস নিয়ে দুর্গতি সম্পন্ন হয়ে উঠতে পারে। জয় গুরু। জয় গুরু। আমরা এত সময় ঠাকুরের পবিত্র গ্রন্থাদি এবং প্রার্থনা সমাপ্ত হলো। প্রার্থনা পরিবেশন করলো রামনগর সৎসঙ্গ বিহার থেকে শ্রদ্ধেয় বর্ষিয়ান গুরুভ্রাতা আমাদের প্রফুল্ল কুমার মণ্ডল দাদা। খুব সুন্দরভাবে তার ঠাকুর ঘরে বসে তিনি ভক্তিযুক্ত ভাবে প্রার্থনা আমাদের শ্রবণ করালেন। পরম পিতার কাছে আমি প্রার্থনা রাখি যেন তার পরিবার পরিজন তার পঞ্চমহাজীবন এইভাবে ইষ্টপুত ইষ্টময় হয়ে উঠুক, তিনি আরতর ভাবে ঠাকুরের কাছে অগ্রসর হোক, পরমপিতা তাকে শক্তি এবং সামর্থ্য ভরে দুক, এই প্রার্থনা পরমপিতার কাছে রাখি। তারপরে আমাদের আজকে যে সৎসঙ্গ প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা সুকুমার সরকার দাদা ভুবনেশ্বর থেকে, তিনি সত্যানুসরণ বাংলা ভাষায় পাঠ করলেন। আমি তার পরিবারের মঙ্গল কামনা করি এবং তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি সুস্থ সুদীর্ঘ নিরাময় জীবনের অধিকারী হোক। পরবর্তীতে উড়িয়াতে আমাদের সরোজ কুমার শ্যামল ভাই, তিনি ভক্ত মানুষ, তিনি সুন্দরভাবে তিনি সত্যানুসরণ উড়িয়া ভাষায় পাঠ করলেন। আমি তার পরিবার পরিজনের সবার মঙ্গল কামনা করি। পরবর্তীতে নারী নীতি গ্রন্থ পাঠ করলেন রামনগর থেকে আমাদের নন্দিতা ঘোষমা, তার পরিবার পরিজন সুখে এবং শান্তিতে কালতিপাত করুক। এবং উড়িয়ার ভাষায় পারুল পালমা, আমি তারও পরমপিতার কাছে তার মঙ্গল প্রার্থনা করি, তার সপরিবার সুখে এবং শান্তিতে কালতিপাত করুক। এবং পরবর্তীতে ঠাকুরের স্বাস্থ্য এবং সদাচার সূত্র গ্রন্থ পাঠ করলো সুজন কুমার হালদার রামনগর থেকে, আমি তার সুস্থ সুদীর্ঘ জীবনের অধিকারী হোক, ইষ্টপ্রদ জীবন কামনা করি। পরবর্তীতে আমরা এখন ভজন শুনব। সর্বপ্রথম সুভদ্র পালমা রামনগর থেকে ভজন পরিবেশন করার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জগা
জয় গুরু। খুব সুন্দরভাবে আমাদের সুভদ্র পালমা একটি ভজন পরিবেশন করে সবার মনটাকে যেন একটা শান্ত পরিবেশের ভিতরে মধুর বৃন্দাবন সৃষ্টি করে দিলেন। বাস্তবিকভাবে আচার্যদের শ্রী দাদার সেই যে কথা যে আমার গানের কথা এনে দিক ভাষা নীরব নিথর সব মানুষের মুখে এনে দিক জীবনের প্রেম ভরা আশা একাই তো চলনের গতিময় দিশা। বাস্তবিকভাবে যে ভজন মানুষকে যে এত উদ্ভমুখী করতে পারে ঠাকুরের এই যে সুললিত কণ্ঠে যে যারা ভজন পরিবেশন করেন বাস্তবিকভাবে তারাও তো ধন্য হন এবং যারা শোনেন তাদের ভিতরেও ঈশ্বরপ্রাণ তো জাগ্রত হয়। আমি সুভদ্র পালমার তানার সুস্থ সুদীর্ঘ জীবন তানার পরিবার পরিজন সবাই যেন ইষ্টপ্রদ জীবনের অধিকারী হতে পারে এই পরম পিতার কাছে প্রার্থনা। পরবর্তীতে আমাদের দ্বিতীয় ভজন পরিবেশন করবেন শ্রী শ্রী অনুষ্কা মণ্ডল পশ্চিমবঙ্গল মালদা থেকে। আমি মাকে অনুরোধ জানাচ্ছি পরবর্তী তানার ভক্তি নৈবেদ্য পরিবেশন করার জন্য। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি একটি ঠাকুরের সঙ্গীত পরিবেশন করছি। প্রভু
प्रभु अवतारी, प्रभु अवतारी, विशाकारण हे पुरुषोत्तम जीवन रक्षाकारी, विभव विभूति प्रेमी नारायण, विभव विभूति प्रेमी नारायण, ठाकुर प्रभु अवतारी, प्रभु अवतारी, प्रभु अवतारी, तारी प्रभु अवतारी, प्रभु अवतारी, स्नेह सुशोभित आभा मंडिता, स्नेह सुशोभित आभा मंडिता, दीपतनुचिरा भुवन वंदिता, दीपतनुचिरा भुवन वंदिता, सर्वपरिपूरणी लक्षवर्धनी, सर्वपरिपूरणी लक्षवर्धनी, सर्वपरिपूरणी लक्षवर्धनी, त्रिभुवन शतम शारी, मंगल सुंदर पृष्ठ शुदाकार करुण विकलित शुभकांतर, मंगल सुंदर पृष्ठ शुदाकार करुण विकलित शुभकांतर, मंगल सुंदर पृष्ठ शुदाकार करुण विकलित शुभकांतर, जिति कृति भूषणी, जिति कृति भूषणी, जिति कृति भूषणी, धृति कृति पोषणी, धृति कृति पोषणी, धृति कृति पोषणी, शास्त्रत दीर्पणी, आदर्श धर्माचारी, प्रभु अवतारी, प्रभु अवतारी, तारी प्रभु अवतारी, प्रभु अवतारी, दुख वेदना शोक भरना, दुख वेदना शोक भरना, मुक्ति विधायक परम शरणा, मुक्ति विधायक परम शरणा, सर्वपुरी पालिनी काल विनाशिनी, सर्वपुरी पालिनी काल विनाशिनी, सर्वपुरी पालिनी काल विनाशिनी, त्रिभुवन शताधारी, दीन दया मयान आश्रय करण प्राप्त मधुरित सर्व, दीन दया मयान आश्रय करण प्राप्त मधुरित सर्व, दीन दया मयान आश्रय करण प्राप्त मधुरित सर्व, जीवन स्वामी प्रभु, जीवन स्वामी प्रभु, जीवन स्वामी प्रभु, जीवन स्वामी प्रभु, जीवन स्वामी, जीवन स्वामी प्रभु प्रणमामि, सद्गुरु प्राण विहारी, प्रभु अवतारी, प्रभु अवतारी, तारी प्रभु अवतारी, 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 प्रभु अवतारी।
জয় গুরু, জয় গুরু। অনুষ্ঠিকা মন্ডল মা, খুব সুন্দর, এত সুন্দর পরিবেশন, আমরা বাস্তবিক ভাবে মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি যেন এইভাবে আরো তর ভাবে এই সঙ্গীত জীবন আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক। বাস্তবিক ভাবে আচার্য দেবশ্রী দাদার সেই যে কথা, আমার গানের সুরে শ্রাবণের ধারা, সবুজ সোহাগ রাগে দিক ভরে দিক ধরণীর বেদনা তুষার সাহারা, এই গানের সুরের মাধ্যম দিয়ে যে ধরণীর যে বেদনা, তা যেন তার শান্তি স্বস্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। আমি অনুসূচিত মায়ের মঙ্গল কামনা করি, তিনি আরতর ভাবে এই সঙ্গীত জীবন তারা সমৃদ্ধশালী হয়ে উঠুক, তারা পরিবার পরিজন সবাই ইষ্টপ্রদ জীবনের অধিকারী হোক। জয় গুরু। পরবর্তীতে আমাদের সুদূর আমাদের অত্যন্ত পরিচিতা সীমা ভট্টাচার্য মা অগরতলা, গতকাল তারাকে 11টার সময় রাত্রে যখন ফোন করি তখনও তিনি আমাদের এই ডাকরায় সাড়া দিয়েছেন। আমি তাকে অনুরোধ জানাচ্ছি তৃতীয় ভজন পরিবেশন করার জন্য। জয় গুরু মা, সীমা মা, জয় গুরু। আপনি তো ভিডিও দিয়ে করলে আমরা একটু আপনাকে দেখতে পারতাম। বাহ সুন্দর, জয় গুরু। করছি করছি, আগে আগে। জয় গুরু, অনলাইনে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে পরম পূজ্য বাবু শিষ্য দাদার কাছে একটু ভজন ঠাকুরের চরণে অনুরোধ করছি। দাদা আওয়াজ তো ঠিক আসছে তো? আগে আগে আসছে, আপনাকে আপনাকে আসছে, দেখা যাচ্ছে, আপনাকে শ্রবণ করা যাচ্ছে, খুব সুন্দর করুন। Thank you.
সুন্দর, এত সুন্দর পরিবেশন। বাস্তবিকভাবে আমরা এই শ্রবণ করার পরে আমাদের ভিতরে যেন একটা আধ্যাত্মিক চেতনার জাগরণ হয়, না আরতরভাবে ঠাকুর বিধার একটা শক্তি আমরা পাই। বৃথা জীবনটাকে কাটানো উচিত না, আমাদের সবসময় ইষ্টপ্রদ জীবনের অধিকারী হয়ে ওঠা দরকার। তাই এই যে গানের সুর, ওই যারা পথহারা আশাহীনতায়, বুক ভরা আঘাতের ব্যথা বেদনায়, আধারেতে মিশে যায় ওই দিশে হারা, আবার বাঁচুক তারা বিপুল পুলক। আমার গানের সুরে আচার্যদেবের সেই যে কথা, সেই সীমামা আনার গানের সুরে যেন আমরা আবার জাগ্রত হয়ে উঠতে পারি। আপনি ভালো থাকুন, পরমপিতা যেন আপনার মঙ্গল করুক, আপনার পরিবার পরিজন সবাই সুখে শান্তিতে এবং ইষ্টপ্রদ জীবনে উত্তীর্ণ হতে পারে। জয় গুরু মা। এখন আমরা কীর্তন শ্রবণ করব। শ্রদ্ধেয় কেশবচন্দ্র পটনায়ক দাদা নবরঙ্গপুর থেকে, তিনি কীর্তন পরিবেশন করার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি। কেশবচন্দ্র পটনায়ক দাদা, জয় গুরু। কেশবদা, জয় গুরু। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনার নেটটা ক্লিয়ার হয়নি। জয় গুরু। হ্যাঁ, এইদরে সুবিলা। এথর সুবুচি। হ্যাঁ সুবিলা। বজাও রে শঙ্খ, জ্বলাও প্রদীপ, দিও হরি বল হুড়হুড়ি, হরি বল জগতর নাথ, হরি নেবে দুঃখ, ডাকুছন্তি বাহু তোলি মনরে, ডাকুছন্তি বাহু তোলি মনরে, ডাকুছন্তি বাহু তোলি। বজাও রে শঙ্খ, জ্বলাও প্রদীপ, বজাও রে শঙ্খ, জ্বলাও প্রদীপ, এ দিও হরি বল হুড়হুড়ি, দিও হরি বল হুড়হুড়ি, জগতর নাথ হরি নেবে দুঃখ, জগতর নাথ হরি নেবে দুঃখ, জগতর নাথ
হরি নেবে দুঃখ ডাকুছন্তি বাহু তোরে মনরে ডাকুছন্তি বাহু তোরে মনরে ডাকুছন্তি বাহু তোরে সজাও ভুবন হৃদয় সিংহাসন সজাও ভুবন মন মন্দির কু কর আবাহন অকুহা অন্তর কথা দিয়রে ভরে হে নয়ন রনির পাদ দিয়রে ধরে দুর্লভ এ রূপ নেত্র ভরি দেখ দুর্লভ এ রূপ নেত্র ভরি দেখ দুর্লভ এ রূপ নেত্র ভরি দেখ দুর্লভ এ রূপ প্রতিকন্দর পারু বলে মনরে প্রতিকন্দর পারু বলে মনরে প্রতিকন্দর পারু বলে বজাও রে শঙ্খ জড়াও প্রদীপ বজাও রে শঙ্খ জড়াও প্রদীপ দিয় হরি বোল হুড় হুড়ে দিয় হরি বোল হুড় হুড়ে জগতর নাথ হরি নেবে দুঃখ জগতর নাথ হরি নেবে দুঃখ জগতর নাথ হরি নেবে দুঃখ ডাকুছন্তি বাহু তোলে মনরে ডাকুছন্তি বাহু তোলে মনরে ডাকুছন্তি বাহু তোলে জাগ যোগ ব্রত পূজা আরাধনা জাগ যোগ যাহা লাগি করু কঠোর সাধনা কঠোর তনু ধরি আসি দন্তি নিরাকার নর তনু ধরি আসি জীবধার লাগি নাম প্রেম বিতরন্তি জীবধার লাগি নাম প্রেম বিতরন্তি কররে বরণ নিয়রে শরণ কররে বরণ নিয়রে শরণ কররে বরণ নিয়রে শরণ
জয় গুরু। কেশব ভাই জয় গুরু। কেশব ভাই আপনার অডিও মিউট হয়ে যাইছি। জয় গুরু। খুব সুন্দর। বাস্তব ঘরে যদিও আমি টিকে ভয়েসটা কম শুনুথুলু, কিন্তু কীর্তনর যে লহড়া তা আমাকে হৃদয়কে স্পর্শ করুথিলা। ঠাকুরঙ্কর সেই যে কথা যে তাণ্ডব নৃত্য কীর্তন করে দেখ, অনুগুলিকে থর থর করিয়ে নাচিয়ে তোর, গাছপালা জড় চেতন যে যেখানে আছে সব কাঁপিয়ে তোর, শক্তি সঞ্চার হলে সকলে ছুটে আসবে। বাস্তবিকভাবে সেই তাণ্ডব নৃত্যর যে প্রতিধ্বনি আমাকে সঞ্চারিত করুথিলে কেশব ভাই সুদূর সেই নবরঙ্গপুর রু, পরম পিতাঙ্ক পরে প্রার্থনা করে যে কেশব ভাই এইপরি ভাবরে ইষ্ট এই কীর্তন মাধ্যম দেখি সমস্তঙ্কু জাগ্রত করে উঠু, সমস্তঙ্কু ইষ্ট প্রাণতা সৃষ্টি করু। এই পরম পিতাঙ্ক পরে প্রার্থনা, তাঙ্কর পরিবার পরিজন, তাঙ্কর পঞ্চ মহাজীবন, ইষ্টভূত সুদীর্ঘ জীবনর অধিকারী ও পরম পিতা এই পাখে এই প্রার্থনা মর। জয় গুরু, ভালো রুহন্তু দাদা, আমার সাথী রইবে। জয় গুরু। জয় গুরু। আমাদের ভজন কীর্তনাদি সমাপ্ত হলো, এখন আমাদের আলোচনা পর্ব। সর্বপ্রথম আজকে আলোচনা করবেন শ্রদ্ধেয় দেবাশিস মন্ডল ভাই, ভুবনেশ্বর থেকে, লেকচার ইন ইংলিশ কিস কটক থেকে। আমি তাকে অনুরোধ জানাচ্ছি যে তার আলোচনা 10 মিনিট মধ্যে সমাপ্ত করার জন্য, কারণ আজকে একজন মুখ্য বক্তা আছেন, তিনি খুব সুন্দর আলোচনা তিনি আমাদের শোনাবেন। আমি তার জন্য দেবাশিস ভাইকে, তিনি দেওঘরে গেছিলেন এবং দেওঘরের অনুভূতি এবং জীবনে তিনি বহু ইষ্টকর্ম নিয়ে সবসময় ইষ্ট চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, বহু যাজনের মাধ্যম দিয়ে বহু দীক্ষা সংগ্রহ করেছে। আমি সেই দেবাশিস ভাইকে 10 মিনিট 8:30 পর্যন্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আওয়াজ আসছে? হ্যাঁ, আওয়াজ আসছে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ যুবাচার্য শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সকলের আতুল চরণে আমার ভক্তিপ্রদ প্রণাম নিবেদন করি এবং ইষ্ট পরিবারের সকলের উদ্দেশ্যে আমার ভক্তিপ্রদ প্রণাম নিবেদন করছি। আজকে এই রামনগর সৎসঙ্গ বিহার আয়োজিত এই 81তম সৎসঙ্গের বরেণ্য পুরোধা সৎসঙ্গ প্রেমী সাধু সজ্জন বৃন্দ, ভক্তিপ্রতী মাতৃবৃন্দ, ইষ্টভ্রাতা বৃন্দ, সকলকে আমার আজ শুভ সন্ধ্যায় রায় এবং জয় গুরু প্রণাম নিবেদন করছি। আজকে যিনি ভোগ প্রদান করেছেন তিনি আমাদের ভুবনেশ্বর নিবাসী শ্রী সুকুমার সরকার দাদা। আমি সর্বপ্রথম পরমদয়ালের কাছে প্রার্থনা করি তিনি এবং তার পরিবার এই ইষ্টকে মাথায় নিয়ে জীবনে আরো আরো তর জীবন পথে এগিয়ে চলুন, ইষ্টই তাঁর পরিবারের মুখ হয়ে উঠুন এই প্রার্থনা রাখি। তৎসহ এখানে উপস্থিত সকলের এবং এই বিশ্ববাসীর মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। সাম্প্রতিক সমাজের যা অবস্থা, ডিপ্রেশন, সুইসাইড, আত্মহত্যা, এগুলো প্রতিনিয়ত এগুলো একদম একটা প্রমিনেন্ট খবর হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আপনারা জানেন যে প্রতিদিন কিছু না কিছু আত্মহত্যার খবর, ডিপ্রেশনের খবর আর নিজে সেলফ ইমোলেশনের খবর পাচ্ছেন আপনারা, এবং
এটাকে এটা এমন ভাবে মানে চতুর্দিকে স্প্রেড হচ্ছে যে এর কোনো মানে ওয়ে নেই রেস্ট্রিক্ট করার, প্রিভেন্ট করার। আপনারা জানেন যে আমাদের এই উড়িষ্যার মাটির একজন মা শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যাকে বিজেপি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট মানে রেখেছে, তিনিও একদিন এই ডিপ্রেশনের শিকার হয়েছিলেন। তার স্বামীর মৃত্যু পরে তার ছেলের মৃত্যু হয় এবং তারপরে একদম উনি ডিপ্রেশনে চলে যান। এবং ডিপ্রেশন যখন যান তখন তিনি একটি রিলিজিয়াস অর্গানাইজেশনের কাছে শরণাপন্ন হন এবং সেখানে গিয়ে তিনি যোগ সাধনা, নাম ধ্যান এইগুলি করতে থাকেন। তারপর তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে তার আর একটা ছেলেও মৃত্যুবরণ করে। তো এইভাবে তার জীবনে সংঘাত লেগে থাকে, কিন্তু তিনি এই আধ্যাত্মিক চেতনার মাধ্যমে নিজেকে রেখেছিলেন বলে আজ তিনি সেইভাবেই তার জীবনযাত্রায় বেঁচে আছেন। এবং পরম সৌভাগ্যের কথা যে এক আদিবাসী পরিবারে তার জন্ম, কিন্তু তিনি ভারতবর্ষের সর্বপ্রথম আদিবাসী রাষ্ট্রপতি, একজন আদিবাসী পরিবার থেকে যাওয়া মানুষ রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হবেন। তাই ভারতবর্ষের যে বর্তমান সমস্যা সেটাকে দেখলে হয়তো দুঃখ লাগে, কান্নাও আসে, কিন্তু যিনি এই ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ, আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, তিনি একজন সাধক পুরুষ। আবার রাষ্ট্রপতি যে হবেন তিনিও এই আধ্যাত্মিক চেতনার মাধ্যম দিয়েই আছেন। তিনি তার বক্তব্যে বলছিলেন যে তিনি দিন রাত তিনটের সময় উঠে যোগ সাধনা করেন। তো এ সমাজে যারা আমরা বেঁচে আছি সকলকে সুস্থভাবে বাঁচতে হলে, সকলকে শান্তিতে থাকতে হলে এই আধ্যাত্মিক চেতনার মাধ্যমে থাকতে হবে। কেননা এইটাই আলটিমেট, এই রাস্তাই হচ্ছে আলটিমেট পথ, এই পথ ছাড়া দ্বিতীয় পথ নেই বাঁচার। আশ্রমে যখন আমরা যাই দীর্ঘ তিন বছর পরে, তখন এক অপরিসীম আনন্দ আমাদের, আমরা সে আনন্দ অনুভব করেছিলাম। সবসময় একটি এমন প্ল্যাটফর্ম আর শ্রী শ্রী ঠাকুর তাকে এমন ভাবে তৈরি করেছেন যে যেখানে গেলে মানুষ শিখতে পারে যে পরিবার জীবন কি, তার বৈবাহিক জীবন কি, পরিবারে একসাথে থাকতে গেলে কিভাবে থাকতে হয়, কি করতে হয়, সেটার বাস্তব চিত্র সৎসঙ্গ দেওয়া হয়ে না গেলে দেখা যায় না। শ্রী শ্রী দাদা যখন ছিলেন তখন যেভাবেই ছিল, যে কার্যকলাপ হচ্ছিল, যা আমরা অনুভব করতাম, আজও সেইভাবেই তাকে আমরা অনুভব করি। এবং সেই ঠাকুরের উপস্থিতি এবং যেগুলি যে কর্মকাণ্ড চলছিল, যেভাবে চলছিল, সেইভাবে চলছে, এটাই আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। এবং ঠাকুরের বলা কথাগুলি শ্রী শ্রী আচার্যদেব এমন ভাবে নিখুঁত ভাবে পালন করে থাকেন, সত্যি ভাবলে আশ্চর্য লাগে যে তিনি কিভাবে পালন করে থাকেন এগুলি। তার আসা যাওয়া, কোনো কাজ করা, ঘড়ির কাঁটা থেকে ঘড়ির কাঁটা দেখলেই যে সময়, তিনি যে পঙ্কচুয়ালিটি, ঠাকুর বলেছেন যে খুব সময়ে পড়তে হবে। যদি এমনও হয় তো নদী নালা পার হয়ে যে যেতে হয় যাবি, কিন্তু পঙ্কচুয়ালিটি মেনটেন করবি। আমি এবার গিয়ে শ্রী শ্রী আচার্যদেবের নাট মণ্ডপে আসা, উঠে যাওয়া, যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় কাউকে কথা দিয়ে
সেখানে মিটিং আদি এইসবগুলি যে করার, এগুলি তার তাকে এক্সট্রিমলি সারেন্ডার না করলে করা যা হয় না, আর হওয়া যায় না। তাই তো তিনি এই আচার্য পরম্পরা রেখে গেছেন, এনে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এই মানব জীবনের উদ্দেশ্য উজ্জ্বল, আর আমরাই জীবনের সার্থকতা পেয়েছি পাবই। আর যে কথাগুলি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন পূজনীয় গোবিন্দ দাদা, তিনি নির্দেশ দিয়েছেন, শিষ্য আচার্যদেব আশীর্বাদ করেছেন যেগুলি বাস্তবায়িত করতে। ঠাকুরে বলা আছে যে ঈশ্বরের ডাক এসেছে, তার কাজেতেই তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতি আসুক দলিত দুর্গতি। ইষ্টর আগে কর্ম করা, সেই তো হলো পুণ্য ভরা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজিমাত করলো সে, নিজের ধান্দায় ঘুরলো যারা, জানতো মরা রইল তারা। তো তিনি আজকে আমাদের কাছে চেয়েছেন যে, আশা ব্যক্ত করেছেন যে আমরা ইষ্টভূতি যেগুলি ড্রপ আউট হয়ে আছে, যারা দীক্ষা নিয়েছিল তারা যেগুলা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেগুলিকে আমরা কিভাবে আমাদের ভলেন্টিয়ার এফোর্ট দিয়ে তার আদেশ নির্দেশগুলি পালন করতে পারি, সেটা আমাদের এখন এই বর্তমান সম্পত্তি সময় আমাদের প্রধান কার্য। তিনি ঠাকুরের বা ঠাকুরের কথা আছে যে, তুমি যা চাও তাই মোর ভালো, আমি যা চাই ভুল, আধারের পাশে রাখিয়া ছালো অসীমের পাশে কুল। তো তিনি চেয়েছেন আমাদের সঙ্গতি, তিনি চেয়েছেন আমাদের মানে কোঅপারেশন, আমরা তার নির্দেশকে পালন করব। তাই আমরা সকলেই সেই নির্দেশকে পালন করতে হলে সেখানে সাথ দিতে হবে, সময় দিতে হবে। আমাদের এক পূর্ণ সৌভাগ্য হয়েছে আবার সেই তীর্থক্ষেত্র লীলাক্ষেত্রে যাওয়ার, দুইবার যাওয়ার সম্ভাবনা, একবার আমাদের সৎসঙ্গ বিহার রামনগর থেকে তরফ থেকে, কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্ট তরফ থেকে, একবার খোর্ধা ডিস্ট্রিক্ট তরফ থেকে, ভুবনেশ্বর থেকে। তো এটা এক জীবনের বরম পাওয়া, সেখানে গিয়ে তার বলা কথাগুলি কিঞ্চিত পরিমাণ যদি করতে পারি, তবে এই জীবনের সার্থকতা উপলব্ধি হবে, তবে এই জীবনের বাস্তব মানব জীবনের উদ্দেশ্য সফল হবে। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। সৎসঙ্গ দেওঘর থেকে ফেরার পরে অনেক বলার ছিল কিন্তু তার সময় আজকে নেই। আসার পরে 17 তারিখ মে সন্ধ্যার সময় রান্না করছি, তখন রান্না করার সময় আমার প্রেশার কুকার ব্লাস্ট করে। যখনই ব্লাস্ট করে আমি একটা অলৌকিক বলতে, যদিও ঠাকুরের কৃপা ছিল অলৌকিক নেই কিছু, কিন্তু তার দয়ায় তিনি আবারও রক্ষা করলেন আমাকে মানে মৃত্যুর পর থেকে। যদিও আমাকে হয়তো মানে বিশেষ কিছু হতো না, কিন্তু মানে মেডিকেল যেতে হতো কি একটা যা কিছু বিশেষ কিছু হতো, যাই হোক আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে রান্নার কাছে যেখানে রান্না করছি, ততক্ষণ ব্লাস্টটা হয়নি। আমি যেই একটু দূরে সরে গেছি, মানে আমি যাওয়ার 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের পার্থক্য, আমি আছি দুইবার এসেছি, হাত দিচ্ছি, কম করছি, তখন কিচ্ছু হয়নি। আমি যেই দূরে সরে গেছি 2 সেকেন্ডের ভিতরে কুকুরটা ব্লাস্ট করলো, আর এমনভাবে ব্লাস্ট করেছে সমগ্র রুমে একদম চতুর্দিকে যা অবস্থা আপনারা দেখেছেন, আমি ভিডিও পাঠিয়েছিলাম, সেগুলো পরিষ্কার করতে আমাকে 2 ঘন্টা সময় লেগেছিল, 3 ঘন্টা সময়। আর যে ওভেন ছিল, প্রেশার কুকার ছিল, একদম তাকে আর সেগুলো আর মানে ইউজ করার মতো নয়। যাই হোক, আমার সময় সমাপ্ত, তাই আসুন আচার্যদেব পূজনীয় গোবিন্দ দাদা যে আশা ব্যক্ত করেছেন আমাদের সহায়, আমাদের কোঅপারেশন, আমাদের সঙ্গতি, আমাদের প্রেজেন্সকে, আমরা সেগুলিকে বাস্তবায়িত করব, এবং আমাদের গুরু ভাইদের ইন্সপায়ার করব, তারাও যেন আমাদের সাহায্য করে, আমাদের সহায়তা প্রদান করে, এবং তার এই কাজ যেন বাস্তবায়িত হয়। পুনরায় আমি সুকুমার দাদা
পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং এখানে উপস্থিত সকলের বিশ্ববাসীর মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। আমার ভুল ত্রুটিলে মার্জনা করবেন। জয় গুরু, বন্দে গুরু সত্তম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সুন্দরভাবে আমাদের শ্রদ্ধেয় দেবাশীষ ভাই ইষ্ট প্রসঙ্গে করছিলেন। বাস্তবিক ভাবে যে ঠাকুরকে একজন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে মানুষ হতে গেলে কি করা চাই, কি করতে হবে, শ্রী ঠাকুর সেদিন সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মানুষ হতে গেলে প্রথমে চাই যে আমাদের জীবনে একজনকে বিলব্ধ লর্ড, যাকে আমরা আমাদের যে ভালোবাসাটাকে কেন্দ্রায়িত করতে পারি। তাই ঠাকুর সেই যে ভালোবাসার কথা বললেন, মানুষ হতে গেলেই থাকা চাই প্রথমে একজন প্রিয় বা তাতে হওয়া চাই কেন্দ্রায়িত অদম্য অচ্যুত অনুরাগ। এই অনুরাগ মানুষকে যে মানুষ করে তোলে তা আমরা আমাদের দেবাশীষ ভাইয়ের কথায় আমরা জানতে পারলাম। বাস্তবিকভাবে ঠাকুর ছাড়া মানুষের জীবনের কোনো পথ নেই, কোনো গতি নেই, কোনো মুক্তি নেই। ঠাকুরই পথ, ঠাকুরই মুক্তি, ঠাকুরই আমাদের জীবনের আনন্দ স্বরূপ। তিনি হচ্ছেন আমাদের সমস্ত কিছুর পরিপূর্ণতা। তাই ঠাকুরকে যতই আমরা ভালোবাসতে পারবো ততই আমরা নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবো। এই কথাই দেবাশীষ ভাই সুন্দরভাবে তার আলোচনার মাধ্যম দিয়ে আলোচনা করছিলেন। সেদিন সেই যে যদুর্বেদের যে ঋষিদের যে মুখে ধবনত হয়েছিল যে সুনন্দ বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধবানি দিব্যানুতস্তু বেদাহ মহাতাং পুরুষাং মহান্তম তমেব বিদিত্তৈতি মৃত্যু মেদি নান্য পন্থা বিদ্যেতে। শুনো বিশ্ববাসী, শুনো অমৃতের সন্তান যত দেবগণ, দিব্য ধাম বেশি জেনেছি আমি তাহারে, জ্যোতির্ময় রূপে তাহারে চেনে তার পানে চাহি মূর্তিকে লঙ্ঘিতে পারে অন্য পন্থা নাই। তাই বাস্তবিকভাবে আমাদের জীবনে ধ্যেয় এবং প্রিয় হওয়া দরকার ইষ্ট বা আদর্শ। যা হোক, এই কথাই সুন্দরভাবে তিনি আলোচনা করলেন। আমি তার এই ইষ্টপুত সুদীর্ঘ সুস্থ নিরাময় জীবন কামনা করি। পরমপিতা যেন তাকে শক্তি সামর্থ্য ভরে দিন এবং আরো তার ভাবে ইষ্টকর্ম ব্যবহৃত হতে পারেন, পরিবেশকে ইষ্টময় করে তুলতে পারেন, এই প্রার্থনা রাখি। জয় গুরু। এখন আমরা যার জন্য এত সময় আমরা অপেক্ষা করছিলাম সেই যে আমাদের ঠাকুরের সভাপতি ঋত্বিক দাদা, ব্রজবন্ধু বেহারা দাদা, তিনি রিটায়ার্ড হেডমাস্টার শ্রী জগন্নাথ হাইস্কুল জরিমূল কেন্দ্রাপড়ার থেকে। আমি দাদাঙ্কু আলোচনা করিয়া পাই 8:09 বাজিয়া পাই 5 মিনিট থিব তাঙ্কর আলোচনা সমাপ্ত করিবে। মু দাদাঙ্কু আলোচনা করিয়া পাই মানে অনুরোধ জনাউছি। দাদা আপনকর বক্তব্য রাখন্তু। জয় গুরু। জয় গুরু দাদা। ব্রজবন্ধু বেহারা দাদা আপনি তো আছেন? জয় গুরু দাদা। দেবাজ ভাই ব্রজদাঙ্গটে ফোন কল করে দিল। তিনি আছেন, তিনি হয়তো আমাদের দাদা। জয় গুরু। জয় গুরু। আজ্ঞা আপন 9:55 পর্যন্ত আলোচনা রাখন্তু। ও ঠিক আছে, সমস্ত জয় গুরু। 8:55 পর্যন্ত আলোচনা করব। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাল শ্রী শ্রী বর্দা, সৎসঙ্গ আচার্য শ্রী শ্রী আচার্যদেবঙ্গ সূচরণী শ্রী আচার্যদেবঙ্গ সূচরণ মধ্যে কোটি কোটি প্রণাম। আজির এই পবিত্র সৎসঙ্গ, আজি
सत्संग विहार रामनगर केन्द्रापड़ा तरफ पालित होयाशीतम वीकली सत्संग परम पिता हज छल आशीर्वाद मुझे जोग देखू धन्य मन कर सम्मानीय दीपू भाई गोटे कल आम आलोचना कर ठीक अच्छे आम परम पिता ये दया कह निश्चित आम जोग दबा आज जो आम सम्मानीय परिचालक सम्मानीय अशोक कुमार मंडलदा एवं आज भोग निवेदन कर सुकुमार सरकार एवं आमर प्रफुल्ल कुमार प्रफुल्ल भाई अन्य समस्त भजन कीर्तन सुंदर भाव समावत हो आज जो करोना को आम गोटे करुणा करते आमर ऑफलाइन सत्संग बंद हो गला जहाँ बर्तमान आस्ते आस्ते आरंभ है से समय आज तेयाशीतम दिन आम पहुँचे तेणु आम सर्वप्रथम परम पिता सूचना करवा आज भोग निवेदन कर सर्वविध मंगल हो परम पिता दया एवं उपस्थित ये सत्संग आमर समस्त कर्मी जाजक अधर्य कर्मी एवं इष्टप्राण गुरुभार बृंद मातृमंडली छोट छोट पिला आंतरिक राय मु जय गुरु जाओ रामनगर मोर हूँ जीवार सौभाग्य मुझे आम सम्मानीय ऋतिक रमेश चंद्र राउत एवं आमर ये राजनगर सत्संग विहार तरफ आम जा सत्संग आम उत्सव जोग देचु एवं तेनालीरु हूँ परम पिता गोटे आशीर्वाद कथा आंद्रापड़ा मोर हूँ गोटे सौभाग्यर कथा से मोर 2015 मोर हूँ से केन्द्रापड़ा पोस्टिंग होता हेडमास्टर पोस्ट आमर श्रीजगन्नाथ हाई स्कूल जरिमूल तेणु परम पिता गोटे दयार कथा 2016 मुझे से केन्द्रापड़ा मो ऋतिक मंडाटे पाई तेणु तक दयार कथा आम कल्पना करम पिता जी तक निर्भर कर निर्भय हे जो ठाकुर जो बाणी गुड़िक जो अच्छी जी आम अनुधान करवा आम जीवन सार्थक हो किपरी दया आम परम पिता दया हूँ ये स्वप्न आम अधिकारी आम कहे आम ठाकुर दीक्षा नहींचे आम कि सी तक दया नी आम बाटे जा नाशी मसीह मो ठाकुर सतनाम पाई जो दिन ठू सतनाम ले दिन ठू मु पिज रसन छाड़ी मानने जाओ सी ठाकुर जो अज छल कृपा आम को धरी आमर ये सब कुदिन सब पल भजन कीर्तन सुंदर भाव आज आम शुणिले तेणु जो मोर कुदिन जाए मोर सुदिन आसी फेरी जो दिन परम पिता तुम हाथ नहींच धरी तुम हाथ नहीं तुम हाथ आम भावचे कि सी आम को हाथ नहीं धरी आम को लेकिन चलती जो गुड़िक दिन सब गुड़िक सुदिन आम पाखे भजन कीर्तन सुंदर भाव आम से प्रार्थन कहचे दुख सुख कुछ बाप नहीं छोटी सब उत्पात दया कर मेरी साया देव प्रेम की दात तेणु दुख सुख ये दीटा जिनस आम पाखे सामान दुख सुख आम को प्रतिरोध करिबा नाही ये हूँ वास्तव कथा
ତେଣୁ ଠାକୁରଙ୍କର ସତନାମ ଯେଉଁମାନେ ନେଇଛନ୍ତି ଯେ ବହୁ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ବହୁ ମୁନି ଋଷି ସମସ୍ତେ ଆସିଛନ୍ତି କିଏ କହୁଛନ୍ତି ଦୁଇ ଜଣ କେଉଁଠି ଦେଖିଲେ ଚାରି ଜଣ ଦେଖିଲେ କ'ଣ ହେଉଛି ଷୋହଳ ଜଣ ଦେଖିଲେ 100% ଅନେକ ମୁନି ଋଷି ଆସିକି ଠାକୁରଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିକି ସବୁ କହୁଛନ୍ତି ଏଇଟା ହେଉଛି 100% ଆମେ ଠାକୁରଙ୍କୁ କହୁଛନ୍ତି ଯୁଗ ଯୁଗ ପୁରୁଷୋତ୍ତମ କିନ୍ତୁ ଠାକୁରଙ୍କ ସତନାମର ଅଧିକାରୀ ହୋଇପାରିଲେ ନାହିଁ ତେଣୁକରି ସେ ସମୟର ଯେଉଁ ସତସଙ୍ଗ ସେକ୍ରେଟେରୀ ନନିତା ପଚାରିଲେ ଠାକୁର ଇଏ କ'ଣ ଠାକୁରଙ୍କ ସବୁ କହିଲେ 100% ଦେଖିଛି ଏବଂ ତାଙ୍କର ଗୋଟେ ପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ ହେଲା ଆଉ ଦୀକ୍ଷାର ଅଧିକାରୀ ହେଇପାରିଲେ ନାହିଁ କାହିଁକି ଠାକୁର ତା ପ୍ରତି ଉତ୍ତର ଦେଇଥିଲେ ଯେ ତାଙ୍କର ଜୀବନ ଏଇ ଜନ୍ମ କେବଳ ଦର୍ଶନ ଯୋଗ ଅଛି କେବଳ ଠାକୁରଙ୍କୁ ଦେଖିବା ସୌଭାଗ୍ୟ ପାଇବେ ଏବଂ ଦୀକ୍ଷା ପୁଣି ଆଉ ଗୋଟେ ଜନ୍ମ ଲାଗିବ ତାଙ୍କୁ ହେଉଛି ସତନାମର ଅଧିକାରୀ ହେବା ପାଇଁ ତେଣୁ ଏଇ ଜିନିଷ ଏଇ କଥାକୁ ଆମେ ଯଦି କଳ୍ପନା ଯେଉଁ କରୁଛେ ଚିନ୍ତା କରୁଛେ ତାହେଲେ ଆମେ କେତେ ଭାଗ୍ୟବାନ ଆମ ନିଜେ ଗୋଟେ ହେଉଛି ସୌଭାଗ୍ୟର ଆମେ ଅଧିକାରୀ ହେଇଛେ ତେଣୁ ପରମପିତାଙ୍କ ଦୟା ଭିତରେ ଆମେ ଚାଲିଛେ ତେଣୁ ଏଇ ଜନ୍ମରେ କେତେ ଜନ୍ମ ଯାଇଛି କେତେ ଜନ୍ମ ଯିବରେ ଏଇ ଜନ୍ମରେ ପାଇଛି ଦୟାଲ ତୁମର ପରସ ତାଙ୍କ ପରସରେ କେତେ କୋଟି କୋଟି ଜନ୍ମ ଯାଇଛି ଏଇ ଜନ୍ମରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆସିଛେ ବର୍ତ୍ତମାନଙ୍କର ସେଇ ଠାକୁରଙ୍କ ଧାରାରେ କିପରି ଚାଲିବା ବର୍ତ୍ତମାନ ଶିଶି ଆଚାର୍ଯ୍ୟଙ୍କର ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶ ଆସିଛି ବର୍ତ୍ତମାନ ଶିଶି ଦାଦା ମଧ୍ୟଙ୍କ ଯେଉଁ କଳ୍ପନା କରିଥିଲେ ଯେ ଦୀକ୍ଷା ସଂଖ୍ୟା ଯେଉଁ ପ୍ରତି ବ୍ଲକ ହେଡ଼କ୍ୱାର୍ଟରରେ ସବୁ ଦୀକ୍ଷା ହେଇଛି ପୁରା ଜିଲ୍ଲା ପୁରା ଓଡ଼ିଶା ସାରା ଯେ 45 ଲକ୍ଷ ଦୀକ୍ଷା ହେଇଛି ଏଥିରୁ 5 ଲକ୍ଷ ମାତ୍ର ହେଉଛନ୍ତି ଯେ ଆକ୍ଟିଭ ଅଛନ୍ତି ତାକୁ କେମିତି ପୁନର୍ବାର ହେଉଛି ପୁନରୁତ୍ଥାନ ହେବ ଅବିନ୍ଦା ମଧ୍ୟ ହେଉଛି ଏଥିପାଇଁ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ଡାକିଛନ୍ତି କିପରି ଗୋଟେ ଟ୍ରେନିଂ ପ୍ରୋଗ୍ରାମରେ ଆମେ ଯୋଗ ଦେବା ଏବଂ ନିଜେ ଯୋଗ ଦେଇ ନିଜେ ଧନ୍ୟ ହେଇ ଅନ୍ୟକୁ ଧର୍ମର ଯେଉଁ ସଂଜ୍ଞା ଯିଏ କହିଲେ ନିଜ ବଞ୍ଚାଇ ଅନ୍ୟକୁ ବଞ୍ଚାଇବା ଇଏ ହେଉଛି ଧର୍ମର ସଂଜ୍ଞା ମାନେ କିପରି ଭାବରେ ନିଜେ ଆମେ ବଞ୍ଚୁଛେ କିନ୍ତୁ ଅନ୍ୟକୁ ବଞ୍ଚାଇବା ଏ ଯେଉଁ ହେଉଛି ଯେଉଁ ଆସିଛି ଯେଉଁ ଡାକରା ଆସିଛି ସେଥିରେ ଆମେ ଯୋଗ ଦେଇ ଆମେ ହେଉଛି ଧନ୍ୟ ହେବା ତେଣୁ ଯେତେବେଳେ ଯୋଉ ପଥରେ ଈଶ୍ୱର ଡାକ ଆସିଛି ଏଇ ଡାକ୍ତର ସହନ୍ତି ଯୋଗାଣ ଦେଇ ଧନ୍ୟ ହୁଅ ହୁଅନ୍ତୁ ଦୈତ ଦୁର୍ଗ ତେଣୁ ଆମେ ପରମପିତାଙ୍କର ଦୟା ଭିତରେ ଆମେ ଚାଲିବା ଏବଂ ଜୀବନ କିପରି ଆମେ ଧନ୍ୟ କରିବା ଏଇ ହେଉଛି ସତସଙ୍ଗର ମୁଖ୍ୟ କଥା ଆଉ ଠାକୁରଙ୍କ କଥା ହେଉଛି ଅନନ୍ତ ଅନନ୍ତଙ୍କ କଥା ଯେ ଆମେ ସୀମିତ ସମୟରେ ଆମର ସେଇ ସୌଭାଗ୍ୟ ନାହିଁ ତାଙ୍କୁ ଧରି ରଖି ତୋଳି ଧରିବା ପାଇଁ ତେଣୁ ଆମେ ଆମର ସୀମିତ ଜ୍ଞାନ ଭିତରେ ଆମେ ଚାଲିଛେ ଏବଂ କାରଣ ପରମପିତା ସେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ସବୁ ପରୀକ୍ଷିତ ହେଇଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସେ ଯୁଗପୁରୁଷୋତ୍ତମ ଏ କଳିଯୁଗର ପରମପିତା ଆସିଛନ୍ତି ଆମେ କେମିତି କରିବା ନେଇକି ବର୍ତ୍ତମାନ ଚାଲିବା ହିଁ ଦରକାର ଆଉ ତାଙ୍କର ଖଜୁଛଳ ଆଶୀର୍ବାଦ ଅଛି ଆମେ କର ପାଅ ଠାକୁରଙ୍କୁ କହୁଛନ୍ତି କର ପାଅ ନ କରି ଯେ ପାଇବାକୁ ଚାହେଁ ଦୁଃଖ ତାର ପଛେ ପଛେ ଧାଏଁ ଆମେ ଦୁଃଖକୁ ଆମେ ଡାକୁଛେ ମାନେ ନ କରିକି ଯେ ପାଇବାକୁ ଚାହେଁ ଆମେ କିଛି କରିବାନି ଆମେ ପାଇବା ତାହେଲେ ଆମ ପଛରେ ହିଁ ଦୁଃଖ ଆସିବ ଆମେ ଦୁଃଖର ବାସ୍ତବ ସଂଜ୍ଞା ଯେ କେତେ ଆମେ କରିବା ବର୍ତ୍ତମାନ ପରମପିତାଙ୍କର ଯେ ଆଶୀର୍ବାଦ ଆସି ଆମେ କେତେ ଦୂର କରିବା କହିବାରେ କିଛି ନାହିଁ ନ କରି ଯେ ପାଇବାକୁ ଚାହେଁ ଦୁଃଖ ତାର ପଚାରେ ତେଣୁ କରିବା ଉପରେ ରହିଛି କହିବା ଉପରେ କିଛି ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଈଶ୍ୱରଙ୍କର ଯେଉଁ ଡାକ ଆସିଛି ଆମେ ସେଥିରେ କିପରି ଯୋଗ ଦେଇ ମନେ ହେଉଛି ଧନ୍ୟ ହେବା ତେଣୁ ଆମେ ପରମପିତାଙ୍କର ଯେଉଁ କଥା ଏ
नहीं चल सुभाग्य आसबले साधारण भाव ध्रुव कम बयस भगवान सानिध्य लाभ कला मान से समय कथा से समय जो हूँ मुनि ऋषि सब तपस्वी थे मन गोटे मानने मानने चिंताधारा आगवान गोटे पक्षपात नीति अच्छी मानने आम को छोट पा गोटे दिव्य आसन दे आम को किसी आम जो पुण्य अधिकार आम यू ना तेणुक आज्ञ तप होम आने मन मन से संकल्प नहीं से अनुसार से पन करदे भगवान हूँ मायाधर तेणु कह रीम जगन्नाथ हाथ ना जी जमी धरव से अनुसार से पाइब तेणु भगवान आसिले कह कौन हो आम कि करूँ कौन ना आम यज्ञ होम तप कर कहीं कौन असुविधा ना भगवान जो कपटी लोक मायाधर से आम को गोटे छोट पा सी दिव्य आसन पाइब आम ये होम जप कर चुट्टी पाचीगला आबू कि करूँ कह ठीक अच्छे तुम न कर तुमको तो कह बाध्य ना तेणु आस सी हूँ डंगे आम सब बुले जावा आम रामनगर मत गोटे समुद्र उपकूल उपात एरिया कि भक्त लोक आम मैंने बंगाली बेल्ट आमर बहु भक्त लोक मैंने ठाकुर सानिध्य अनेक उपलब्धि करेणु सी कह ठीक चल नदी में हूँ गले बुलवाक दूर गोटे हूँ कौन धला जिनस जमा है मैंने देखिले कहे हाउ ठीक अच्छे चल एट कौन जमा है अनुधान कला बेले कौन हाड़ सब सृष्टि हाड़ पड़े कहे कौन कह हाड़ ना ये हूँ ध्रुवर हाड़ के जन्म साधना पल के मानने जीवन तार जाइए ये जन्म से हूँ सात वर्ष भगवान सानिध्य लाभ करलब्धि कले प्रकृत जे आम जो दीक्षा नहींचे आम जो बास्तव जो कर्म भितर आम रही दूर आम मन लगे पार्छे के साधना बर्ती हो पारे तेणु दीक्षा नीला बेले सुसंकल्प नहीं विष्णु को प्रतिष्ठा कर मोर जीवन व्रत होमें जो संकल्प नहींचे से संकल्प अनुसार के दूर आम कम करे दीक्षा नेला बेले जो हूँ नहीं हूँ सभासन करी एवं दिन को तीन थर चार थर सभासन करी एवं थालकुट पत्र खाइबि जो अध घंटे 45 मिनट नाम ध्यान करी आम जो संकल्प नहीं संकल्प रारे आम चली आमर बर्तन हूँ आम समीक्षा जो करवा परमपिता भितर इच्छा के आम चली पारे तेणुकर ठाकुर विधि विधान अनुसार आम चलिया हूँ आम भितर जो साधन व्रती है चलिए आम जीवन धन्य हे परेश धन्य हो र कौन विभिन्न ठाकुर जो कथा गुड तो कथा अनंत कथा जे के भक्त लोक के चाहती बर्तमान आचार्य देव सी आचार्य देव पाखे जो निर्देश आसी से कौन जदि मु गोटे कलम धरिक मो पु कह किए हूँ मो स्त्री कि मेडिकल नौ पु कौन हो खाली मत कलम छुईदे कौन है से मतलब कौन है ता नु एवं तुम्हें कर पाओ तुम्हें कर ये हूँ से धारे चलार कृत संकल्प नवा ये हूँ बास्तव राज्य कथा तेणु दयार कथा आम हूँ कही पारे परम विधान जे के दया अच्छी
दया रो मापकाठी जी हूँ उल्टे देले याद हूँ धारा बीतले स्मरण कले हूँ याद कले आम दयार अधिकारी तेणु जे के जीवन के उन्नति हो वास्तव आमर ये मुझे खोर्धा पाखे रोचे आम गड़गुड़ुम जन भाई आमर ये जन सरपंच थे सी रेंगुन रे चाकरी कर गोटे फटो से रेंगुन रे सब हूँ ब्रह्मदेश सब थे जमी ठाकुर अज छल आशीर्वाद पाई आम सब जान कारण जिते द्वितीय विश्व युद्ध समय ठाकुर डाक दौन कह तुम सब पलि आस कारण हूँ बना ये हूँ बोमा बोमाणमेंट हाँ बोमा पड़ो अन्य सब के भक्त सब आसीगले केते भक्त मटी तले रही रही जाए तेणु बड़ जिन हूँ आम निजर विपद संपर्क आगुआ हम सूचना पाया जदि गोटे हूँ ट्रेन अच्छी अन्य भक्त से मन में चिंता आसूच ना ये ट्रेन में जीवन कि देख ला आसिक कौन गोटे काम रही देख ला ट्रेन हूँ दुर्घटना घटू तेणु आम हूँ गोटे पूर्व सूचना से गोटे पाइबा ठाकुर धरले जे बड़ लाभ हूँ आम हूँ कौन करिया आम निज भूलटा जाणी ये बड़ जिन दीक्षार जो संकल्प आम नहींचे तेणु यहाँ बड़ जिन विभिन्न प्रवृत्ति द्वारा आम असुभूत होचे जहा फल धीरे धीरे हूँ आम नियंत्रण हो जाए कि दीक्षा न नहीं आम नियंत्रण जीवन बिना ये हूँ नियंत्रण न था जिते कड़े जीवन आजिकल गाँ गहली अंचल कौन सब मद मंस विभिन्न गंजी टाणीवा ये सी विभिन्न विभिन्न प्रवृत्ति द्वारा हूँ वशभूत होते सी भावुँ यहाँ आमपाई स्वर्ग कितु आम सका परमपिता से कथा कह देखिपार जीव यही महिमंडल ईश्वर कह बोलते सकाल जो ईश्वर को तुम देखी नपार तांको सिचरण किपर नवेद मु कहे तुम ये भ्रांत विश्वास पिता माता तुम हूँ वास्तव देवता जीवंत देवता जी पूजा कले तुमको धर्म अर्थ काम मुख्य सब चतुर्भोग फल प्राप्ति सहित कहले पिता माता प्रति जिते श्रद्धा भक्ति खाऊना कहीं जदि आचार्य केन्द्रिक न हो ठीक भाव संवर्धित हे ना तेणु बर्तमान आचार्य आशीर्वाद आसी धारे आम चल निजुक परेश भल रखा एवं जहा फल आम समाज गोटे हूँ भल लोक हबार आख्या गोटे पाइबा यह हूँ सत्संगर मुख्य कथा एवं परम पिता दान दयार भितरे आम चलीचे के जन्म जो जाइए आज आम कौन सी जो जहाँ पाई आम आम योग्यतारू अधिक पाई जहाँ योग्यता थिला से अनुसार आम अधिक पाई आम बर्तमान तक धारे आम चल जीवन सार्थक करवा जहा हूँ निर्दिष्ट सत्संग गोटे सीमित समय भितर कथा आमर पंचावन हाबकू तेणु आज ये रामनगर सत्संग विहार समस्त ये अर्गानाइज कर जो व्यस्तम दिन समस्त परिचालक भाई माँ मान आज भोग जो भाई देखते सर्वविध मंगल करूँ समस्ते सुख शांति आनंद रुंतु यह परम पिता सूचना सब निवेदन कर मोर वक्त विराम दूसरी जय गुरु दादा बहुत सुंदर भाव ठाकुर दीक्षा दादा पांजादारी कर्मी सभ्य ब्रजबंधु बेहरा दादा बहुत सुंदर भाव में पुंगानुपुंग भाव में आत्मसमीक्षा और आत्मविश्लेषण एवं आम मान करणीय विषय सचेतन कराइले वास्तविक भाव आम धन्य समृद्ध हो इष्ट कथा जिते शुणिले शुणापी इच्छा हुए किंतु आम को समय एवं सीमा भितर ठाकुर बांधि तेणु
আমি শুনিবা পাই ইচ্ছা থিলে মধ্য আউ তাঙ্কু আমি অধিকা সময় ন দেবারু আমি মধ্য দুঃখিত যাহা পরম পিতাঙ্ক পাখরে প্রার্থনা করে যে এই যে ব্রজবন্ধু বেহারা দাদা তাঙ্কর এই যে যাজন আম সমস্ত ভিতরে সঞ্চারিত হোক এবং সমস্ত ভিতরে ইষ্টপ্রাণ সৃষ্টি হোক সমস্তে আহরি প্রজ্বলিত হয়ে উঠু এবং আচার্যঙ্কর যে নির্দেশ এবং শ্রদ্ধেয় পূজনীয় অবিন বন্ধাঙ্কর যে নির্দেশ বর্তমানে আসিছি এই যে মহাজাগরণ দীক্ষা কিপরি ভাবে ইষ্টভূতি যেমন করুনলে তাকে পুরো সজাগ করা যাব জাগ্রত করা যাব আজ আমার মহাকালপড়া ব্লকর যে অমিদাবাদ থেকে যে হয়েছিল যে বৈঠক হয়েছিল সেই মহাকালপড়া ব্লকর আমার 12 জন গুরু ভাইঙ্কর প্রতি নির্দেশ হয়েছি সেই ডাকরারে আশ্রম যাবে তা মধ্যে আমার রামনগর সৎসঙ্গ বিহারে 8 জন গুরু ভাইঙ্কর নাম সেতরে অছি সেমানে মধ্য সেটি যাওয়া পাই প্রস্তুত হবে এবং খালি গলে হব না সেটা আসলা পরে যে সব নির্দেশ সেই নির্দেশ গুড়ি মানিকি যদি কর্মরে আমি ঝাঁস দেবা তাহলে আমি ধন্য হবা এবং পরিবার পরিবেশ সমস্ত ধন্য হবে সার্থক হবে যা সমস্ত মঙ্গল কামনা করি বর্তমান আমার শেষ অবস্থায় মু জয়রাধি কীর্তন এবং ধ্বনি দিয়ে সমাপ্ত করা দিল্লি শ্রদ্ধেয় দিলীপ কুমার সাহু দাদা ভুবনেশ্বর রু মু অনুরোধ জনাওছি যে আপনার জয়রাধি কীর্তন পরিবেশন করে ধ্বনি দিয়ে সমাপ্ত করতে জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু শুভেচ্ছা দাদা হ্যাঁ শুভেচ্ছা ঠিক আছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড় রে মন কপট চাতুরী বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মন ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড় রে মন ভবির আশা অজপা নামে কর রে রাধে গোবিন্দ রামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড় রে মন কপট চাতুরী বদনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড় রে মন ভবির আশা অজপা নামে কর রে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম
परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम आराध्या जगत जननी विश्व कल्याणमय श्री श्री वड़मा की परम आराध्या जगत जननी विश्व कल्याणमय श्री श्री वड़मा की परम आराध्या जगत जननी विश्व कल्याणमय श्री श्री वड़मा की परम पूज्य पाद जुगाचार्य देव श्री श्री वड़दा की परम पूज्य पाद जुगाचार्य देव श्री श्री वड़दा की परम पूज्य पाद जुगाचार्य देव श्री श्री वड़दा की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की परम पूज्य पादो श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृन वंदे मातृवर्गान वंदे अहं कृष्ण दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय गुरु दादा समस्त गुरु जय गुरु जय गुरु ब्रजदा जय गुरु जय गुरु भाई समस्त जय गुरु मु दिलीप जानी पाले तो ब्रजदा हां 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 दिलीप भाई जानी जानी जय गुरु जय गुरु जय गुरु समस्त जय गुरु जय गुरु हां भाई हां ठीक अच्छा जय गुरु सबाई के जय गुरु जय गुरु सबाई के जय गुरु जय गुरु बजे भाई जय गुरु आज्ञा जय गुरु जय सुंदर भावरे আজের এই সৎসং আমার রামনগর সৎসং বিহার তরফর একাশি তম সাপ্তাহিক সৎসং সুন্দর ভাবে সমাপ্ত হল আমার প্রত্যেক রবিবার দিন যথা সময় সৎসং সাতটা তিরিশে মানে অব্যাহত ভাবে চালিব এবং শনিবার দিন মাতৃ সম্মেলন তিনটা তিরিশে উপরবেলা এইটাকে আমি চেষ্টা করিবা যে এইটাকে ধরিকি আমি দীর্ঘদিন এটাকে বঞ্চাই রাখা এবং সমস্ত সহযোগ রহিলে নিশ্চিন্ত ভাবে এটা আমি যে পর্যন্ত চেষ্টা করিবা চলে রাখিপার এবং এই দ্বারা সমস্ত ভিতরে বহুত কথা ঠাকুরঙ্কর আমি জাঁপার বুঝিপার এবং বহুত যে ভক্ত মনীষঙ্কর তাঁর ভজন কীর্তন যাজন আমি বহু দূর রহিলে মধ্য শ্রবণ মনন করিপার এইটা সমস্ত ভিতরে যেমিতি গোটে অভ্যাস হওয়া দরকার যে আমি রবিবার দিন যথা সময় সমস্ত যুক্ত হয়ে এই সৎসঙ্গ সার্থক করিবা জয় গুরু প্রফুল্লদা জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জয় গুরু জয় গুরু উর্মিলা দিদি জয় গুরু ঠিক আছে আজকের মতো এখানে রাখছি আবার আগামীতে সবার সঙ্গে সাক্ষাৎ হবে শুভরাত্রি বিদায় নিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু ব্রজদা আছেন ব্রজ ভাই তো নেই মানে না ব্রজদা নেই
हाँ